স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁজ। রাতভর গানে স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। মীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফেদ। আজ সকালের ছবিটা কি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, গতকাল রাতেও আমরা দেখেছি যখন মহানগরে ঘুমিয়ে রয়েছে তখন আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে তারা আওয়াজ তুলেছেন সারা রাত ধরে। আজ সকাল 9টায় কি ছবি? দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই সংখ্যক জুনিয়র ডক্টররা অবস্থান করছেন, সেই সংখ্যাটা একটু কম, কারণ অনেকেই কিন্তু কিছুক্ষণ জন্য ফিরছেন, তারপর আবার যোগদান করছেন, এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে প্রত্যেক দিনই কিন্তু সেই ছবিটা বদলাচ্ছে, এবং বিকেল গড়াতে না গড়াতেই, দুপুর গড়াতে না গড়াতেই প্রচুর সংখ্যায় জুনিয়র ডক্টর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাদের সংহতিতে সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ যোগদান করছেন। ইতিমধ্যেই আমরা এখানে, তুমি ভালো করে শুনলে দেখতে পাবে, এখানে কিন্তু একটা ঢাকের বোল রয়েছে, এবং রয়েছেন এখানে প্রত্যেক জুনিয়র ডাক্তার, তারা কিন্তু নিজেদের মধ্যে রয়েছে। একটু কথা বলতে চাইবো, কালকে তোমরাও প্রচুর প্রত্যাশা নিয়ে ছিলে যে কালকে মিটিংটা হবে জটকাট, কিন্তু সেটা শেষ পর্যন্ত হলো না, একটু কি তোমরা হতাশ? তো হতাশার কোনো জায়গা নেই, আমরা আলোচনার দিক খুলে রেখেছিলাম বলেই আমরা গেছিলাম। আমরা চেয়েছিলাম যে সুস্থভাবে আলোচনাটা হোক, বিষয়টা মিটিয়ে যাক, কিন্তু যারা অপরপক্ষে ছিল তারা হয়তো মন থেকে চায়নি। একটা কি লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা যেতে পারতো না? এতটাই আমাদের সব কিছু অপারগ হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গের সব সিস্টেম, একটার পর একটা সিস্টেম তো আমরা দেখছি অপারগ, অকেজো। এই সিস্টেমটাও কি এইভাবে অকেজো করে দিতে চাইছেন আপনারা? কেন হবে না? আমরা কি হাতি ঘোড়া পালকি চেয়েছি শুধুমাত্র লাইভ স্ট্রিমিং চাওয়া হয়েছিল? কেন? হয়তো উনি চাননি মনে থেকে, আমরা তো চেয়েছি, আমাদেরকে এখনো ডাকলে আমরা যাব, কিন্তু লাইভ স্ট্রিমিং করতে হবে। তোমরা কি এখনো আশা করছো যে লাইভ স্ট্রিমিং এর দাবি মেনে নিয়ে আবার সরকার যদি ডাকে তাহলে কি একইভাবে তোমাদের কালকে যেমন 30 জনের প্রতিনিধি এখান থেকে বেরোলো, তোমরা কি সেই আশা রাখছো? আমরা সবসময় আশা রেখেছি, আমরা প্রত্যেকেই প্রতিবাদ নিয়ে আমরা আশা রেখেছি, প্রত্যেকে আমরা এই ব্যাপারটার সুস্থ সমাধান যাতে হয় তার জন্য আমরা আশা রেখেছি, তার জন্য সর্বাত্মকরূপে সবাই চেষ্টা করছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যারা এসছেন তারা ইতিমধ্যেই কিন্তু তাদের বক্তব্য রাখছেন, মাঝে মাঝে স্লোগান উঠছে, যত বেলা বাড়ছে লোক সংখ্যাও বাড়তে শুরু করছে, এবং সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকে চতুর্থ দিন। সেই মঙ্গলবার আমরা দেখেছিলাম স্বাস্থ্যভবন অভিযান হয়েছিল, এবং তারপরেই কিন্তু এখানে এসে লোকজন যারা উপস্থিত হয়েছিলেন জুনিয়র ডক্টররা তারা এখানে অবস্থানে চলে যান, এবং তারপর থেকে এটাই হয়ে গিয়েছে তাদের ঠিকানা। মাথার ওপরে তেরপল, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাটার রাস্তার ওপর তেরপল খাটিয়ে তারা বসে রয়েছেন, স্লোগান তুলছেন, আওয়াজ তুলছেন, বিচার চাইছেন, এবং তাদের যে পাঁচ দফা দাবি সেটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু লাইভ স্ট্রিমিং তাদের অন্যতম শর্ত, আমরা জানি যে শর্তে গতকালকের মিটিং ভেস্তে গিয়েছিল। জুনিয়র ডাক্তাররা পৌঁছেছিলেন, মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন, কিন্তু মিটিং সম্ভব হয়নি। তারা এখনও আশা রাখছেন যে তাদের দাবি মেনে রাজ্য সরকার মিটিংয়ে আগ্রহী হবেন, এবং সেই মিটিং থেকে জট কাটবে সেই আশা কিন্তু তারা রাখছেন। ধন্যবাদ অরিত্রিক।